প্রায় জয়গোর যে মা অনেক অনেক বয়স হয়েছে তার এই বয়সে তিনি এখনো যেভাবে দান ধ্যান করছেন আস্তে তো আপনাদের সবার কাছে আমার নিবেদন এই বয়সে তিনি এখনো যেভাবে ভগবানের নাম করা দান ধ্যান করা যেভাবে করে যাচ্ছেন সবাই মিলে প্রার্থনা করুন মায়ের জীবনের যে বড় আশা আছে আমরা জানি না মায়ের মনে কি স্বপ্ন তবে আমরা প্রার্থনা করব ভগবানের কাছে তিনি যেন গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করতে পারে হরি বল হরি বল হরি বল বয়সের সাথে সাথে দশেন্দ্র সররিপু শিথিল হয়ে চলেছে তার দেহের ক্ষমতা নেই তবে তিনি যে দান ধ্যান করছেন এটা কিন্তু তার আত্মা করছে এই আত্মাই সেবা দিচ্ছে ভগবানকে তাই আসুন মা আসুন কত সুন্দর কথা দেখুন এই বয়সে এই বয়সে এখনো তিনি আমাকে বলছেন মা তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমি নই আমি তো চলে যাব আমার সন্তান যেন ভালো থাকে মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি নিশ্চয় ভালো থাকবে এমন মা যার তার সন্তান ভালো না থেকে পারে না সত্যি আপনার আশীর্বাদ করুন এমন মা যেন সকলের ঘরে ঘরে আসে এমন কৃষ্ণভক্ত সন্তানের জন্ম দিতে পারে যার মাধ্যমে জগতে জীবের শিক্ষা হয় উন্নতি হয় ভালো হয় জনিতাই দেখুন মা প্রতি বছর সকলকে দেন আজ আমার বড় ইচ্ছা হয়েছে তাই মায়ের জন্য আমি একটা শাল কিনে এনেছি মাকে দেওয়ার জন্য মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি হরিবা হরিবা
জনিতা জয়গোর ভক্তর আশীর্বাদ কখনো বৃথা যায় না মা তাই সবার কাছে শুধু আমার এইটুকুই চাওয়া মায়ের হয়ে আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন বা প্রার্থনা করুন ভগবানের কাছে যেন তিনি গোবিন্দের চরণ পৌঁছে যান তার চরণেই যেন তিনি স্থান পান আর তার সন্তান যেন এইভাবে ভক্ত সেবা ভগবানের সেবা যেন করতে পারে আর তাকে দেখে যেন জগৎ জীবের শিক্ষা হয় নিতাই গৌর হরি বল হরি বল হরি এবে গৌর কান্তি ধরে অগবিহরে নদিয়াপুরি ঠাকুর যাও 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 নদিয়া পুরে যাও যাও নদিয়া তুমি যাও যাও নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে এই বৈষ্ণব আমাকে যখন চেনে নিশ্চয়ই আমার ভাই কেউ চেনে অবৈষ্ণব বৈষ্ণব এদিকে এসো তুমি তো আমাকে চেনো দেখছি ভালোই চেনো আমাকে আমার ভাই কেউ চেনো হ্যাঁ শোনো না বৈষ্ণব বলো না আমার ভাই কানা বৃন্দাবনে গায়ের রং ছিল কালো তা এখনো কি কালো আছে না 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 কালো নেই না তাহলে কি হয়েছে শুনবে ঠাকুর তোমার ভাই আর কালো নেই কি গো মা আপনারাও তো দেখেছেন গৌর হরিকে তাই না তো এবার বৈষ্ণব বলছে আর আপনাদের দেখা দুটো এক হয় কিনা একটু মিলিয়ে নেবেন কি বলছি এখন আর কালো আছে ও ঠাকুর তোমার ভাই আর কালো নেই এখন গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে আমি যে কত আনন্দিত হচ্ছি কত খুশি হচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলতো গায়ের রং কালো ছিল আমি খুব কষ্ট পেতাম তাহলে এখন আর কালো নেই যাক আর তো কেউ কালুয়া বলতে পারবে না অবশ্য আরেকটা কথা বলবি বলি শোনো না আমার ভাই কানাই তো বাঁকা ছিল সেটা আছে তো না না এখন তা নেই তাও নেই ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে যাক আমি খুব খুশি অবশ্য আরেকটা কথা বলবে কাছে এসো বেশি জোরে বলতে পারবো না ভাইয়ের গুণের কথা আশেপাশে কেউ শুনতে পেলে আমি তো দাদা আমার একটু কষ্টই হবে কাছে এসো আরেকটু কাছে এসো না
ও বৈষ্ণব আর একটু কাছে এসো। কাছে ডেকে নিয়ে একবারে ফিসফিস করে কানে কানে বলছে, বলো না বৈষ্ণব আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে বলবে তো, করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে বল। বৈষ্ণব বলছে, ও ঠাকুর সেই থেকে করে কিনা, করে কিনা, আরে কি করে সেটা তো বলো। রাগ করছো, রাগ করছো না তো, বিরক্ত হচ্ছ? অবশ্যই আর একটু কাছে এসো, কাছে এসো। গলাটা একেবারে জড়িয়ে ধরেছে, ধরে ফিসফিস করে বলছে, অবশ্যই বৈষ্ণব বলো না আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে, হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়, হ্যাঁ, চোরের সঙ্গ করলে চোর হতে হয়। তা সে তো আর একা আসেনি নবদ্বীপে, সঙ্গে আরো একজন এসেছে, আমাদের রায় সাধু সঙ্গ পেয়ে চোরা